রাত জেগে ওয়াজ নসিহত করা সারা রাত না করাই উত্তম। শ্বশুর শাশুড়িকে বাবা মাই বলতে হবে, বাবা মাই বলবেন আব্বা মা আপনি কাউকে স্বীকৃতি দিচ্ছেন, স্বীকৃতি দেওয়া হারাম। এখনই যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনার আব্বার নাম কি, তো শ্বশুরের নাম বলবেন নাকি? সম্মান দিয়ে বলা, সমস্যা নেই। তো অনেকেই বলে যে দেখা যাবে না, এটা নয়, কিন্তু এটা নয় ভুল করে হাজ ছেলে দাবি করা, মানে দাবি করা হারাম, দাবি করা বলা হাসে। ও তাহলে মুসলমান থাকবে না, অশিক্ষা ফেরে না, গায়ে ভাল জানা তাহলে হারাম। অনেক কথা বলা আছে, এই ব্যক্তি নিজের বাপকে অস্বীকার করে অন্যকে বাপ দাবি করে। নানা এবং দাদাকে দাদু ভাই নানু ভাই বলা যাবে, নানা দাদাকে দাদু ভাই নানু ভাই সমস্যা নেই। ফজরের নামাজ সময়ের আগে আজান দেওয়া এবং নামাজ আদায় করা সময়ের আগে হবে না, কোনো নামাজই নাই, কোনোটাই নয়, সময়ের আগে নয় পরে। হুজুর যদি আমরা নাভির নিচে গেল এবং উপরের ভালো হবে না, মসজিদ একটা দরজা থাকার জন্য মুসল্লিগণ কেউ উত্তরে দাঁড়ায়, কেউ দক্ষিণে দাঁড়ায়, কিছু মাঝখানে দাঁড়ায়। এমন অবস্থায় সালাতের কোনো ত্রুটি হয়? কাতার ইমামের পিছন থেকে শুরু হবে, তারপর ডান দিক পূর্ণ হবে, তারপর বাম দিক, তবে ইমামের পিছন থেকে শুরু হবে। সম্ভব ডান দিকে দাঁড়াবেন, তবে শুরুটা ইমামের পিছন থেকে শুরু হবে, এতে কোনো সমস্যা নেই। তবে মসজিদের তিনটা দরজা হয় ভালো, একটু যদি বড় হয়, যাতে করে ওই কাতারটা ব্যালেন্স রাখা সহজ হয়। প্রথম কাতার পরিপূর্ণ হলে পরবর্তী কাতারে একা দাঁড়ানো, যদি জায়গা না থাকে, কোনো লোক না থাকে, তখন একাই দাঁড়াবে, টানতে পাবে না। আলহামদুলিল্লাহ, আমার ভাগ্নে খুব অসুস্থতার জন্য দোয়া চাই, আজেবিল বাসরব্বান নাস আসফে আন্তর সাফি লাসফাইল্লা সেভক সুবনায়দুর সাকাম।